জন্যই, মানে মানে প্রেগনেন্সি যে বেবি হবে বা কিছু। বাজার থেকে কালকে নিয়ে এসেছিলাম, দেখো এই এত বড় পেঁপেটা। আরে বাবা, এত বড় পেঁপেটা আমি নিজে একা খাবো না, সবাই মিলেই খাবো। আর পেঁপে খেতে আমি ভীষণ ভালোবাসি। আর জানো, ছোটবেলায় আমি অনেক অনেক পেঁপে খেতাম, তখন কিনা দিদার বাড়িতে অনেক গাছ ছিল। আর দিদার কথাটা মনে পড়লেই না মনটা খুব খারাপ হয়ে যায়। এই বছর প্রথম দিকেই দিদাকে আমি হারিয়ে ফেলেছি। আর দেখো, পেঁপেটাকে এখন কেটে নেব। তো এত বড় পেঁপে, তো যেহেতু আমি এখন একদম ভাত কম খাই, তো ফল মূল জল এগুলোকেই থাকতে হচ্ছে। তো এত বড় পেঁপেটাকে কিন্তু আজকেই খেয়ে শেষ করে দেব। তো দেখো, পেঁপেটা বেশ ভালো ছিল, কালারটা হয়তো এখন একটু তোমাদের হালকা লাগছে, চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। কালারটা বেশ ছিল, আর পেঁপেটা কিন্তু খেতেও বেশ মিষ্টি ছিল। আর আমি কিন্তু বাজার থেকে এটা নিজে কিনে নিয়ে এসেছি, যখন আমি সবজি বাজার করতে যাই তখনই কিন্তু নিয়ে এসেছি। আর হ্যাঁ, বাড়ির কিন্তু আমি অনেক দায়িত্ব পালন করি, তো সবজি বাজার থেকে শুরু করে অনেক কিছু বলো তো সবটা। আর আগের দিনে ছিল একটা তরমুজ, তো সেটাও বের করে নিলাম। আর এখানটা দেখো, কিছু আজকে রান্নার, দেখো এখানে ছোলা দিয়ে কচু শাক করবো, যেহেতু আজকে নিরামিষ, তো চলো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো রান্না বান্না শেষ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে চলে এসেছিলাম একটুখানি ডাক্তারের কাছে, কেন এসেছি চলো তোমাদেরকে সবটাই বাড়ি গিয়ে বলবো। আর ডাক্তারের এখানে তো বেশি ভিডিও করা যায় না, আর এখানে না অনেকে প্রচুর প্রচুর পেশেন্ট ছিল, তো আমি যে তাড়াতাড়ি দেখাতে পেরেছি সেটাই অনেক। তো ভালো সময়ের মধ্যেও কিন্তু আমাদের খারাপ সময় আসে, ভালো খারাপ মিলিয়েই সবটা হয়। আর এই যে বাড়ি যাওয়ার পথে এখানে খেয়ে নিয়েছিলাম আখের রস, তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো। বন্ধুরা, তো দেখো এটা এখন বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে ডক্টর আমাকে কি ওষুধ দিয়েছে, তো দুটো ওষুধ দিয়েছিল, বলল একটা এখন খাও তারপর একটা। তো এটা কিন্তু সেই জন্যই, মানে মানে প্রেগনেন্সি মানে ওসব কিছুই না, তোমাদেরকে যেটা মানে তোমরা ভাবছো যে বেবি হবে বা কিছু। তো এটা হলো একটা আমার মানে মান্থলি, যে তো মানে সেই মেডের যেটা আর কি মানে হয় তোমরা জানো, তো সেটাই আর কি কিছু প্রবলেম দিচ্ছে, তো সেজন্যই আর কি ডাক্তারের কাছে যাওয়া। আর সেসব বাচ্চা বা প্রেগনেন্সি সেসব নিয়ে এখন আমরা কিছুই ভাবছি না, আমাদের কোনো রকম প্ল্যানই নেই। আগে নিজের বাড়ি হোক, তারপর সবটা ভাবনা চিন্তা করা যাবে। তো সেজন্যই আর কি, তো এখন এই ওষুধটাই একটাই দিয়েছে, বলেছে এটা 5 দিন খেতে দুবেলা করে, তাহলে যে আমার মধ্যে যে প্রবলেমটা সেটা ঠিক হয়ে যাওয়ার মানে সম্ভাবনা খুব দেয়নি বলেছে আছে। আর সব থেকে যেটা বেশি বলেছে ডাক্তার, ওয়েট লস করতে বলেছে, বলছে ওয়েট লসের জন্যই সব কিছু মানে এই সমস্ত প্রবলেমগুলো দেখা যাচ্ছে, মানে আমাদের যে মানে বেলি হয় মানে পেট, পেটের নিচে তল পেটে চর্বি, তো সে সমস্ত তো সেগুলোই বলেছে যে শরীর থেকে ঘামটাকে ঝরাতে হবে, যত পরিমাণে ঝরানো হবে ততই মানে সব কিছু পরিষ্কারভাবে হবে। তো ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে, তো তোমাদের দাদাভাই বললো যে ও তো খায়ও একটু, তো ওয়েট কেন বেড়ে যাচ্ছে, তো বললো খাওয়ার জন্য না, কাজ করতে হবে, শরীরটাকে ঘামাতে হবে। তো মাঝখানে আমরা জিমে ভর্তি হয়েছিলাম, জিমটাও আমাদের ছাড়তে হয়, কেননা আগে থাকতাম কোয়ার্টার, শ্বশুরমশাই চাকরি ছেড়ে দেওয়ার পর মানে চাকরিটা রিটায়ার নেওয়ার মানে রিটায়ার হয়ে গিয়েছে, জানো তোমরা যারা আমার অনেক আগের থেকে ভিডিও দেখো তারা তো জানোই। তো সেজন্য তো এখন আমাদের ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, বাড়ি বানানো হবে, তো সেজন্যই আর কি। আর এটাই কারণ মানে মোটাটাকে কমাতে হবে, তো দেখি কি কি করা যায়। তো জিমে ঢুকার পরে আমি তাও অনেকটাই ওয়েট আমার কমেছে, তো আরও চেষ্টা করছি কমানোর। আসলে শরীর থেকে ঘামটাকে ঝরাতে হবে, সেটাই মেন কারণ। আর যেগুলো তোমরা ভাবছো সেগুলো কিছুই না, খুশির খবর এখনও কিছুই না, ওগুলো পরে আমরা প্ল্যানিং করেছি যে ওগুলো পরে হবে। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, আমি কোথায় যাই না যাই শপিং সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম যে বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে এখন তোমাদের সাথে একটা শেয়ার করবো। আর পেঁপে খাচ্ছি, পাকা পেঁপে, এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, ভাত এক বেলায় খেয়েছি, আর কিচ্ছু খেতে ইচ্ছে নেই বা ভালোই লাগছে না, তো পাকা পেঁপে খাবো। আর তোমাদেরকে ভাবলাম যে বাড়ি এসে না বলেই দিই, তো তোমাদেরকে বলে দেওয়াটা উচিত আমার, তো যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তো সেই জন্য। তো সেটাই আর কি আমার মেন উদ্দেশ্য, মানে ডাক্তারের কাছে যাওয়া। তো আশা করছি অত তো ভেঙে আর কি বলা যায় না, তোমরা বুঝেই গেছো কী জন্য। তো এটাই, আর আর এই যে এখানে একটা রিপোর্ট দিয়েছে, তো এই যে এটার মধ্যে নর্মালি কিছুই না, বয়স লেখা থাকে, নাম লেখা থাকে, এগুলোই লেখা থাকে, টেস্ট ফেস্ট এগুলোই। তো হ্যাঁ, ইউরিনও টেস্ট করলো, যেহেতু ডক্টর সব কিছু জেনে নিল, তো সেটাই। তো আর কিছুই নয়, আর 2 দিন থেকে মানে কালকে তো ঘুমোতেই পারিনি,
সারা রাত্রি দেখো ডার্ক সার্কেল পড়ে গেছে চোখের নিচে, সারা রাত্রি দাঁতে ব্যথায় ভুগেছি, একটা দাঁত তো তুলেছি আগের বছর, তোমাদের দাদাভাই বলছে আমি নাকি বুড়ি হয়ে যাব, তো এখানটা আর একটা দাঁত ভীষণভাবে ব্যথা করে, ব্রাশ করার পরও রাতের বেলা ব্রাশ করে ঘুমোই তারপরও, আর মানে দাঁতটা ব্যথা করে প্লাস মানে কি হয়েছে কালকে দাঁত ব্যথায় সারা রাত্রি ঘুমোতে পারিনি, তো দেখি এখন মোবাইল টিপি এডিট করব নাকি ঘুমোবো দেখা যাক। তো এটাই তোমাদের সাথে বলার ছিল, তো এটাই বললাম আমার কিছু কথা, তো চলো তাহলে টাটা, ব্লগটা আমি এখানেই শেষ করি, ছোট ছোট ব্লগ এখন থেকে দেবো, অত বড় ব্লগ দেবো না, তো চলো টাটা, ভালো থেকো সুস্থ থেকো, আর আমার সম্বন্ধে যদি আরও কিছু তোমাদের জানার ইচ্ছে থাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি সবটা বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো টাটা, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে যেইভাবে তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ ইউটিউব ফেসবুক সেইভাবে আমাকে ভালোবাসা আরও আরও আমার অনেক অনেক ভালোবাসা চাই সবার কাছ থেকে, আরও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো টাটা।